আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জেনারেল কোর্স অর্থাৎ প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, প্রত্যেকেরই বাংলা জি এলসিসি টু পেপার রয়েছে, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তাই এমসিকিউ টাইপের প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে তোমাদের এলসিসি টু পেপারে কী সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি প্রথমে তোমাদের সামনে উপস্থাপন করব, তারপর তোমাদের কী ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরের পিডিএফ কপিটি তোমাদের দেখাবো। তবে যদি তোমরা এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করতে চাও, তাহলে এই পিডিএফ কপির মূল্য ধার্য করা হয়েছে 150 টাকা। তোমাদের পুরো সিলেবাসের উপরেই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, এটি 150 টাকায় তোমরা পুরো সিলেবাসের উপরে এলসিসি টু পেপারের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, এর মধ্য থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। তোমাদের সিলেবাসটি আগে দেখে নাও। কবিতা রয়েছে 1 নম্বর, বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা, 2 নম্বর সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 3 নম্বর বনলতা সেন জীবনানন্দ দাশের লেখা। এরপরে তোমাদের একটি নাটক পাঠ্য রয়েছে, নাটকটি হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের ছোট গল্প রয়েছে 3টি, 1 নম্বর ছোট গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 2 নম্বর গল্প অতিথি সত্যজিৎ রায়ের লেখা, 3 নম্বর গল্প খগেনবাবু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তবে তোমাদের জানিয়ে দিই, যারা এর আগে 2, 5 ও 10 মার্কের প্রশ্নোত্তরের এলসিসি টু পেপারের প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করেছিলে, তোমরা যে নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছিলে তোমরা সেই নাম্বারেই লিখবে যে এলসিসি টু পেপারের এমসিকিউ প্রশ্নোত্তরের পিডিএফ কপি সেন্ড করুন। অর্থাৎ তোমরা পিডিএফ কপি নিয়েছিলে, এমসিকিউ টাইপের পিডিএফ কপি তোমাদের চাই, সেটি লিখে পাঠাবে, তোমাদের সঙ্গে সঙ্গে পিডিএফ কপি সংগ্রহ করে সেন্ড করে দেওয়া হবে। কারণ যারা পিডিএফ কপি এর আগে সংগ্রহ করেছিলে তোমাদের আর পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমরা এর আগে পেমেন্ট করেছিলে তাই তোমাদের আর দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে না। তোমাদের এই এমসিকিউ টাইপের প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমি তোমাদের যেহেতু এর আগে সংগ্রহ করেছিলে বলে বিনা পয়সায় তোমাদের দেওয়া হবে। আর যারা একদম নতুন সংগ্রহ করনি তোমরা অবশ্যই সংগ্রহ করবে, পিডিএফ কপির মূল্য 150 টাকা, 150 টাকা। আর তোমরা যে নাম্বার থেকে সংগ্রহ করেছিলে বাংলা এলসিসি টু পেপারের বড় প্রশ্নোত্তর অর্থাৎ 2, 5 ও 10 মার্কের প্রশ্নোত্তরের পিডিএফ কপি, তোমরা সেই নাম্বার থেকে মেসেজ করলে তবেই তোমরা পিডিএফ কপি পাবে। তোমরা যদি অন্য কোনো নাম্বার থেকে সেন্ড করে বলো যে আমি পিডিএফ কপি সংগ্রহ করেছিলাম, তাহলে তোমাদের পিডিএফ কপি দেওয়া হবে না। কারণ আমি কী করে বুঝবো যে তোমার সেই নাম্বারটি তোমার, তাই এখানে দেওয়া হবে না। তোমাদের যে নাম্বার থেকে তুমি পিডিএফ কপি সংগ্রহ করেছিলে সেই নাম্বার থেকেই তোমাকে মেসেজ করতে হবে, তাহলে তোমাদের বিনা পয়সাতেই এই প্রশ্নোত্তরে পিডিএফ কপি দেওয়া হবে। এবার চলো দেখে নিই কিছু নমুনা প্রশ্ন। বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আমি কিছু এমসিকিউ টাইপের নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ অনেকেই প্রশ্ন করে যে পিডিএফ কপিতে প্রশ্নোত্তর কীভাবে রয়েছে সেটা দেখানোর জন্য। কারণ কিছু তোমাদের পরীক্ষায় যেভাবে থাকবে 4টি অপশান, তারপরে সঠিক উত্তরটি কী হবে সেটি কয়েকটি তুলে ধরা হয়েছে, বাকি শুধু উত্তরটি দেওয়া রয়েছে, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর রয়েছে। আর পরীক্ষায় তোমাদের বাকি 3টি অপশান ভুল উত্তর থাকবে, তার মধ্য থেকে তোমরা সঠিক উত্তরটি যদি পড়ে রাখো তাহলে অতি সহজেই সঠিক উত্তরটি বেছে নিতে পারবে। এটা করেছি কারণ তোমাদের যদি 4টি অপশান দিয়ে উত্তর দিই তাহলে অনেক পেজ বেশি লাগবে, কারণ অনেকে প্রিন্ট আউট বের করে, ফলে অনেকের খরচ বেড়ে যাবে বলে আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর অংশটুকু রেখেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভূমির প্রতি কবিতা কার লেখা? উত্তর 4টি অপশান দেখো, ক মাইকেল মধুসূদন দত্ত, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ বুদ্ধদেব বসু, ঘ সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর ক মধুসূদন দত্ত। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কী জাতীয় কবিতা? অপশান রয়েছে ক শোক কবিতা, খ স্বদেশ প্রেমমূলক কবিতা, গ গাথা কবিতা, ঘ প্রকৃতি বিষয়ক কবিতা। এর সঠিক উত্তর খ স্বদেশ প্রেমমূলক গীতি কবিতা। এটি যদি শুধু গীতি কবিতা বলে অপশানে থাকে তবুও সেটি উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের জন্মসাল উল্লেখ করো। ক 1820 খ্রিস্টাব্দ, খ 1824 খ্রিস্টাব্দ, গ 1825 খ্রিস্টাব্দ, ঘ 1820 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর 1824 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের মৃত্যু সাল উল্লেখ করো। ক 1872, খ 1871, গ 1873, ঘ 1883 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হবে 1873 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কী প্রতিকায়িত হয়েছে? উত্তর দেশকে ভাই বলে প্রতিকায়িত হয়েছে করেছেন, খ দেশকে বোন বলে প্রতিকায়িত করেছেন, গ দেশকে পিতা বলে প্রতিকায়িত করেছেন, ঘ দেশকে মা বলে প্রতিকায়িত করেছেন। সঠিক উত্তর ঘ দেশকে মা বলে কবি
বঙ্গভূমির প্রতি কবিতায় প্রতিকায়িত করেছেন। এরপরে ৬ নম্বর প্রশ্ন, রেখমা দাসের মনে দাস কে? স্বয়ং কবি মধুসূদন দত্ত, খ কর্মচারী, গ কবির সেবক, ঘ স্বয়ং ঈশ্বর। উত্তর স্বয়ং কবি মধুসূদন দত্ত। ৭ নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মা বলে কাকে সম্বোধন করেছেন? ক মা বলে কবি নিজের মাকে সম্বোধন করেছেন, খ মা বলে কবি দেশমাতাকে সম্বোধন করেছেন, গ মা বলে দেবী দুর্গাকে সম্বোধন করেছেন, ঘ কোনোটাই নয়। এর সঠিক উত্তর মা বলে কবি দেশমাতাকে বা জননী জন্মভূমিকে সম্বোধন করেছেন। এবার শুধু এগুলো এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে, এবার শুধু প্রশ্ন রয়েছে এবং উত্তর অংশটুকু রয়েছে। দেখো ৮ নম্বর প্রশ্ন, সাধিতে মনের স্বাদ ঘটে কি পরমাদ, মনের স্বাদ কি ছিল? বড় মাপের কবি হওয়া। তারপরে ৯ নম্বর প্রশ্ন, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, পরমাদ শব্দের অর্থ কি? উত্তর পরমাদ শব্দের অর্থ ভুল ভ্রান্তি, শুধু যদি ভুল থাকে তবুও সেটি উত্তর হবে। ১০ নম্বর প্রশ্ন, মধুহীন করোনাগো তব মন কোকো নদে, কবি কার কাছে এই প্রার্থনা করেছেন? উত্তর দেশ মাতৃকার কাছে বা জন্মভূমির কাছে। ১১ নম্বর প্রশ্ন, মাতৃহীন করোনাগো তব মন কোকো নদে, কোকো নদ শব্দের অর্থ কি? উত্তর লাল পদ্ম। ১২ নম্বর প্রশ্ন, জন্মিলে মরিতে হবে বলতে কি বুঝিয়েছেন? উত্তর মর্ত পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে জন্মগ্রহণ করলে মরতে হবেই, এটা অমোঘ সত্য। তারপরে ১৩ নম্বর প্রশ্ন, জন্মিলে মরিতে হবে কোন কবিতার অংশ? উত্তর জন্মভূমির প্রতি কবিতার অংশ। ১৪ নম্বর প্রশ্ন, যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, কোন কবিতার লাইন? উত্তর মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার লাইন বা অংশ। ১৫ নম্বর প্রশ্ন, যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, সমন শব্দের অর্থ কি? উত্তর মৃত্যু দেবতা। ১৬ নম্বর প্রশ্ন, মক্ষিকা গলে নাগো, মক্ষিকা কি বা মক্ষিকা শব্দের সমার্থক শব্দ কোনটি? এর উত্তর হচ্ছে মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর রয়েছে পুরো পিডিএফ কপি জুড়ে। তোমরা চাইলে পিডিএফ কপিটি সংগ্রহ করো, প্রত্যেকটি কবিতা থেকেই, কোনোটি থেকে, কোনোটিতে ৪০, কোনোটিতে ৫০, কোনোটিতে ৬০, নাটকে ১০০ মতো এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে। তোমরা চাইলে দ্রুত সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে খুব ভালো পরীক্ষা দাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।